গরুকে সকাল সন্ধ্যা নিয়ম করে পান করার জন্য দিতে হয় চা, এমনকি পান সুপারিও। শুনতে একটু অস্বাভাবিক মনে হলেও এমনটি দেখা গেছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের স্কুল শিক্ষক মোজাহার আলীর পোষা এই গরুটির ক্ষেত্রে। কথা বলে জানা যায়, গত 3 বছর ধরে এই গরুটিকে অত্যন্ত যত্নের সঙ্গে লালন পালন করে আসছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। প্রথম দিকে তাকে চা পান করতে দেখে গরুটি মুখ বাড়িয়ে দিত এবং তিনি শখ করে তার মুখে চা তুলে দিতেন। এমনি করেই একটা সময়ে সেটি নিয়মিত হয়ে যায় এই গরুটির ক্ষেত্রে। আসন্ন ঈদুল আজহায় গরুটিকে কোরবানির উদ্দেশ্যে বিক্রি করতে চান তিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাস্টার মোজাহার আলী, আমি হাসানপুর ডুমুরিয়া খুলনা থেকে বলছি। আমি কোনো পেশাদারি খামারি না, আমার নিজস্ব গরুর বাচ্চা থেকে আজকে এই গরুটা এই পর্যায়ে এসছে। আমি গরুটা এই কুরবানিতে বিক্রি করতে চাই। গরুটা সম্পূর্ণ দেশি খাবার, অর্থাৎ ঘাস, খড়, গমের ভুষি আর সয়াবিন খোল আর মাঝে মাঝে ভুট্টার গুঁড়ো, এর ছাড়া বাইরে আমার এই গরুটাকে কোনোদিন আমি ইঞ্জেকশন দিয়েছি। যদি কৃমির ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে নিমের পাতা অথবা গ্রস, যেটা অত্যন্ত তিক্ত, এই দিয়ে আমার গরুটা, আমি গরুর গায়ে কোনোদিন সুস ফুটাইনি। মোটা তাজাকরণের জন্য যেসব উপকরণ প্রয়োজন কৃত্রিম, সেগুলো আমি কোনোদিন ব্যবহার করিনি। গরুটা এখন ফিতা দিয়ে মাপে যেটা পাওয়া গেছে সেটা 21 মন প্লাস মাংসই আছে, আর টোটাল বডির ওজন 31 মন প্লাস, অর্থাৎ 1200 কেজি প্লাস। গরুটা আমি কুরবানিতে বিক্রি করতে চাই, এটাই আমার নিয়ত। যারা কিনতে চান তারা আমার ঠিকানায় যোগাযোগ করবেন, 01713907104। ধন্যবাদ সবাইকে।